ব্যাক টু মাই চ্যানেল ইজি কিচেনে ওয়েলকাম আপনাদের সবাইকে স্বাগতম আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আনারসের জেলি খুবই মজার একটা রেসিপি এবং খুবই সহজ একটা রেসিপি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি মাঝারি সাইজের দুইটা আনারসকে এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আর আনারসগুলোকে পরিষ্কার করে কেটে ফেলে দিতে হবে এখন এগুলো আমি একটা জগে নিয়ে নিচ্ছি সবগুলো নিয়ে নিলাম আর এক কাপ পানি দিয়ে দিলাম এখন এগুলো আমি ভালো করে ব্ল্যান্ড করে নিব তা আমি ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন এগুলো একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি যে আশ যদি থেকে থাকে সবগুলো ছাঁকনিতে চলে আসবে একটা চামচের যে এভাবে একটু নেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে এগুলো ছেঁকে নিয়েছি আর যা বাকি আঁশ যা ছিল এই যে আঁশগুলো এখানে থেকে গেছে এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই যে জুসটা আমি পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন প্রায় এক লিটারের মতো হবে এখানে জুস দেখতে পাচ্ছেন এটাই আনারসের জুস হিসাবে এভাবে এটা খেতে পারেন চুলায় একটা পাতিল বসিয়েছি আর পাতিলে আনারসের জুসটা ঢেলে নিলাম দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন মিডিয়াম আছে নেড়ে চেড়ে এগুলো ভালো করে ফুটিয়ে নিব তো দেখতে পাচ্ছেন জুসটা ভালো করে ফুটে উঠেছে এখন আমি দুই কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন কিছু আনারস আছে খুব টক আবার কিছু আনারস আছে মিষ্টি সেই হিসাব করে করে চিনিটা দিবেন এখন আবার মিনিটের মতো ভালো একটু ফুটিয়ে নিব যাতে চিনিটা গলে যায় এবং ভালো করে এটা ফুটে ওঠে আর এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে সামান্য আনারসের জুস নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ আগার আগার পাউডার এখন ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি যেন দলা দলা হয়ে না থাকে ভালো করে এটা মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর মিক্স হয়ে গেছে আর এইদিকে আপনারসের রসটা ভুঁটে চিনিটা ভালো করে মিক্স হয়ে গেছে প্রায় দুই তিন মিনিটের মতো আমি এটা ফুটিয়েছি আর এখন গুলে রাখা আগার আগারটা আমি দিয়ে দিচ্ছি এখানে আর সঙ্গে সঙ্গে এটা নাড়তে হবে নয়তো এটা দলা পেকে যাবে নাড়া বন্ধ করা যাবে না অনবর্ত নেড়ে চেড়ে ভালো করে এটা ফুটিয়ে নিব নয়তো আগার আগারটা যদি কাঁচা কাঁচা থেকে যায় তাহলে জেলিটা বসবে না তাই ভালো করে এক দেড় মিনিটের মতো এটা ফুটাতে হবে আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এটা অপশনাল দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি আপনারা না চাইলে বাদ দিতে পারেন প্রায় দুই মিনিটের মতো নেড়ে এটা আমি ফুটিয়ে নিয়েছি হয়ে গেছে চুলাটা এখন আমি বন্ধ করে করে দিলাম আর এটা নামিয়ে নিচ্ছি এখন আমি এটা একটু নেড়ে চড়ে হালকা ঠান্ডা করে নিব একেবারে বেশি গরম গরম এটা ঢালা যাবে না আর এখানে আমি দুইটা নিয়েছি ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি আর হালকা একটু ঠান্ডা করে তারপর এটা ঢালছি যদি বেশি অতিরিক্ত গরম গরম ঢালেন তাহলে দেখা যায় কি অনেক সময় বয়ামটা ফেটে যেতে পারে তা আমি সব ঢেলে নিয়েছি এখন পাঁচ থেকে ছয় ঘন্টা এগুলো আমি এক সাইডে রেখে দিব বসার জন্য তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ফিরে আসলাম ছয় ঘন্টা পর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এটা বসে গেছে দেখছেন একদম সুন্দর সেট হয়ে গেছে এখন আমি পারোটিতে এটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি হলো এটা খুবই কম সময়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন ফ্যামিলি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে পুরো রেসিপিটা ফলো করে যদি তৈরি করেন আপনিও তৈরি করতে পারবেন দোকানের মতো পারফেক্ট আনারসের জেলি আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে অনুরোধ রইল সবার কাছে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ